আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। শেষ জামানার সবচেয়ে বড় এবং ভয়াবহ ফিতনা কোনটি জানেন? এক বাক্যে সবাই বলবে, দাজ্জালের ফিতনা। মুমিন ব্যতীত সবাই দাজ্জালের ফিতনা চোরাবলিতে পা দিবে, আর যে সে চোরাবলিতে পা দিবে সেই ধ্বংস হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার উপায় আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কি সে উপায়? উপায়টি হচ্ছে সূরা কাহফের প্রথম 10 কিংবা শেষ 10 আয়াত মুখস্থ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আবু দাউদ 4323। অন্য এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। মুসলিম 809। সুতরাং আমাদের এই দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পেতে গেলে আমাদের সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করা একান্ত প্রয়োজন। আমরা সবাই ইনশাআল্লাহ এই প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত মুখস্থ করে নেব।